এবার ইউক্রেনের গ্যাস ক্ষেত্রে রাশিয়ার বোমা বর্ষণ। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করবেন না বলছে জেলেনস্কি। জানিয়ে দিব প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ায় চিন্তিত নন বাইডেন। আরও জানিয়ে দেব গুজরাট ভোট নিয়ে রাহুলের পণ ভঙ্গ। এবং সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। এবার ইউক্রেনের গ্যাস ক্ষেত্রে রাশিয়ার বোমা বর্ষণ। ইউক্রেন জুড়ে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দুই দিনের মাথায় আবার ইউক্রেনের দিনিপ্রোতে একটি গ্যাস উৎপাদন কেন্দ্র ও একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় বোমাবর্ষণ করেছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন ওই এলাকায় অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কয়েকবার পিছু হটার পর এই পথ বেছে নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবারের হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ে জানিয়েছে জাপরিঝিয়া অঞ্চলে আবাসিক ভবনে হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন। ডিনিপ্রো অঞ্চলে আঞ্চলিক প্রধান বলেছেন ইউক্রেনের বৃহত্তম ডিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে একটি শিল্প ভবনে আগুন লেগেছে এবং 14 জন আহত হয়েছে। ইউক্রেনীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রিভডেনমার্স কারখানায়ও হামলা হয়েছে, এখানে বিভিন্ন পণ্যসহ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হয়। কাছের শহর নিকোপোলে অন্তত 70টি গোলা পড়েছে, এতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎ ও পানিবিহীন হয়ে পড়েছে। ওডেশা ও খার্কিভ অঞ্চলেও অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ হয়েছে, এতে উভয় এলাকায় তিনজন করে আহত হয়েছেন। রাজধানী কিয়েভে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে দুটি ক্ষেপণাস্ত্র ও দুটি ইরান নির্মিত ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। লভিভ অঞ্চলের প্রধান জানিয়েছেন তিনি এখনও নিশ্চিত করতে পারছেন না অঞ্চলটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে কিনা। বৃহস্পতিবারের হামলার জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে রাশিয়া পেছনে আঘাত করতে চাইছে। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ইউক্রেনকে দায়ী করবেন না বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন মঙ্গলবার ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় কিয়েভ কোনোভাবেই দায়ী নয়। শীর্ষ কমান্ডাররা আশ্বস্ত করেছেন ক্ষেপণাস্ত্রটি আমাদের নয়, খবর বিবিসির। যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও ন্যাটো বলছে ইউক্রেন সীমান্তবর্তী পোলিশ ভূখণ্ডে মঙ্গলবার বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র হয়তো ছুড়েছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী। তারা এটিকে একটি দুর্ঘটনা হিসাবে উল্লেখ করেছে। এ বিষয়ে বুধবার দিবাগত রাতে ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের তদন্ত কর্মকর্তাদের বিস্ফোরণের স্থান পরিদর্শনের পাশাপাশি তাদের তদন্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের তৈরি নয় বলে ধারণা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা বলেছেন খুব সম্ভবত এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছুড়েছে। বুধবার ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডের মুখপাত্র ইউরি ইহানাত বলেন যা ঘটেছে তা হল আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি বিমান হামলা প্রতিহত করেছিল, এরপর যা ঘটেছে সেটি রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ছিল কিনা অথবা উভয় রকেটের ধ্বংসাবশেষের পতন হয়েছে কিনা তা বিস্ফোরণস্থলে তদন্ত করতে হবে। এই মুহূর্তে তা ঘটছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী পোল্যান্ডে বিস্ফোরণের জন্য দায়ী। ইচ্ছাকৃতভাবে পরিস্থিতির উত্তেজনা বৃদ্ধির জন্য পরিকল্পিতভাবে এই বিস্ফোরণের জন্য রাশিয়াকে দায়ী করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ায় চিন্তিত নন বাইডেন। যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ চলে গেছে বিরোধী দল রিপাবলিকানদের হাতে, তবে তাতে চিন্তিত নন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সরকারি দল বিরোধী দল সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন। শুধু তাই নয়, রিপাবলিকানদের জয়ে তিনি অভিনন্দনও জানিয়েছেন। বাইডেন বলেছেন আমেরিকান জনগণ চায় আমরা তাদের কল্যাণের জন্য কাজ করি, আমি যে কারোর সাথে কাজ করব রিপাবলিকান বা ডেমোক্রেট, যারা আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক তাদের সঙ্গে কাজ করতে চাই যাতে ভালো কিছু করা যায়। উল্লেখ্য গত 8 নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যবর্তী নির্বাচনে 218টি আসনে দলটির প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের 435 আসনের মধ্যে 218টি আসন প্রয়োজন হয়। ডেমোক্র্যাটরা 209টি আসনে জয়ী হয়েছেন, বাকি আসনগুলোর ফল এখনও ঘোষণা করা হয়নি। সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই রয়েছে। গুজরাট ভোট নিয়ে রাহুলের পণ ভঙ্গ।
আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না হলেও প্রায় নিশ্চিত দলের চাপে পণ ভঙ্গ হতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। ভারত জোড়ো যাত্রা সেরে তিনি গুজরাটের দলীয় প্রচারে যেতে রাজি হয়েছেন। এখন পর্যন্ত ঠিক রয়েছে 22 নভেম্বর যাত্রা বিরতির সময় তিনি দিনভর গুজরাটে প্রচার অভিযানে সামিল হবেন। পশ্চিম ভারতের এই রাজ্যের বিধানসভার ভোট হবে 2 দফায় আগামী 1 ও 5 ডিসেম্বর, ফল প্রকাশ 8 ডিসেম্বর। রাহুল ঠিক করেছিলেন ভারত জোড়ো যাত্রাকে দৈনন্দিন ভোট রাজনীতির সঙ্গে যুক্ত করবেন না, যাত্রা চলাকালে দলের কোনো নির্বাচনী প্রচারে অংশ নেবেন না। এতদিন ধরে পণ ভঙ্গ করেননি। যাত্রা চলাকালে নভেম্বরের প্রথম সপ্তাহে তেলেঙ্গানার মনুগড়ে বিধানসভা আসনের উপনির্বাচন ছিল। রাজ্য থেকে রাহুল সেই উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যাননি, অথচ কংগ্রেস বিধায়ককে ভাঙিয়ে দলে টেনে প্রার্থী করে বিজেপি ওই কেন্দ্র দখল করতে চেয়েছিল। ত্রিমুখী লড়াইয়ে বিজেপিকে হারিয়ে কেন্দ্রটি কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় রাজ্যের শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, কংগ্রেস হয় তৃতীয়। ভারত জোড়ো যাত্রা ছেড়ে রাহুল হিমাচল প্রদেশেও যাননি প্রচার করতে। উত্তর ভারতের এই পাহাড়ি রাজ্যে ভোট হল 12 নভেম্বর। হিমাচল প্রদেশে কংগ্রেসের প্রচারের দায়িত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, তার অনুরোধও রাহুল পণ ভাঙেননি। গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ু থেকে যাত্রা শুরুর পর দীপাবলি পর্যন্ত দীর্ঘ 1.5 মাস তিনি একদিনের জন্য যাত্রা ও যাত্রীদের ছেড়ে অন্যত্র যাননি। যাত্রা বিরতিও তিনি যাত্রীদের সঙ্গেই কাটিয়েছেন। 1.5 মাস পর দীপাবলির জন্য 3 দিন বিরতি ছিল। সে সময় রাহুল দিল্লি এসেছিলেন কংগ্রেস সভাপতি পদে মল্লিকার্জুন খড়গের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। গুজরাটের এবারের লড়াইকে বহু বছরের পর আক্ষরিক অর্থে ত্রিমুখী করে তুলেছে আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল 6 মাস ধরে বারবার মোদি রাজ্যে সফর করেছেন। আপের অতি সক্রিয়তা ও কংগ্রেসের নিষ্পৃহতার কারণে এমন একটা হওয়া ওই রাজ্যে উঠেছে, যাতে দৃশ্যত মনে হচ্ছে বিজেপির প্রথম চ্যালেঞ্জের আম আদমি পার্টি। গান্ধী পরিবারে কেউ রাজ্য সফরে না যাওয়ায় রাজ্য কংগ্রেসের নেতারা নিজেদের অসহায় মনে করছেন। বারবার তারা কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন জানিয়েছেন অসুস্থ সোনিয়া না গেলেও রাহুল প্রিয়াঙ্কা যেন প্রচারে আসেন। নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খড়গেও এ নিয়ে গান্ধীদের সঙ্গে সম্প্রতি কথা বলেন। দলীয় সূত্রের খবর, দলের চাপ শেষ পর্যন্ত রাহুল পণভঙ্গে রাজি হয়েছেন। একদিনের জন্য হলেও গুজরাট যাবেন তিনি, সম্ভাব্য দিন 22 নভেম্বর। যদিও আনুষ্ঠানিকভাবে কংগ্রেস এখনও এই বিষয়ে কোনো ঘোষণা করেনি, রাহুলের মন বদলের পেছনে আরও একটা কারণ দিল্লি পৌরসভার ভোট। গুজরাটে ভোট যে সময় সেই সময়ই রাজ্য নির্বাচন কমিশন দিল্লি পৌরসভার ভোটের দিন ঘোষণা করেছে। ভোট হবে 4 ডিসেম্বর, গণনা 7 ডিসেম্বর। আচমকা এই সিদ্ধান্তের প্রধান কারণ গুজরাট থেকে আপের নজর দিল্লিতে ফিরিয়ে আনা। আপ নেতৃত্বের ধারণা গুজরাটে বিজেপির অবস্থান কতটা নড়বড়ে এই সিদ্ধান্ত তার প্রমাণ। কারণ যাই হোক, ঘটনা হলো আপের কাছে গুজরাটের চেয়ে দিল্লি পৌরসভার দখল নেওয়া বেশি জরুরি, কারণ আগের 3 পৌরসভারই নিরঙ্কুশ ক্ষমতা ছিল বিজেপির হাতে। সেই কারণে দিল্লি সরকারের কাজে কেজরিওয়ালদের প্রতি পদে বাধা পেতে হতো। দিল্লি পৌরসভার নির্বাচন গুজরাটের সঙ্গে হওয়ার ফলে সবচেয়ে অসুবিধায় পড়েছে আম আদমি পার্টি। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত হয়ে পড়েছে দিল্লি নিয়ে। গুজরাটের সাংগঠনিক দুর্বলতা কাটাতে যারা রাজ্য চষে বেড়াচ্ছিলেন তারা এখন দিল্লিতে বেশি নজর দিচ্ছেন। গুজরাটের কংগ্রেস নেতৃত্ব এই সুযোগটায় কাজে লাগাতে সচেষ্ট। প্রচারের শেষ দিকে তাই তারা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে সফরে চাপ সৃষ্টি করছে। রাজ্য আপ দ্বিতীয় প্রধান দল হয়ে গেলেও কংগ্রেসের পক্ষে তা হবে বাড়তি বিপর্যয়। জাতিসংঘের সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এবারের রেজুলেশনটি উত্থাপন করে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ও ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এসব তথ্য জানায়। জানা যায় 109টি দেশ এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যা এখন কোনো রেজু পর্যন্ত সর্বোচ্চ। প্রাথমিকভাবে এতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রেজুলেশনটিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ ও বাংলাদেশের নেওয়া মানবিক প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হয়। তাছাড়া রোহিঙ্গাদের ওপর মানবিক লঙ্ঘনের ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে ICC, IIMA ও অন্যান্য সংস্থাকে বাংলাদেশ যেভাবে সহযোগিতা করছে তার প্রশংসা করা হয়। এতে রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করা, রোহিঙ্গাদের নিরাপদে স্থায়ী প্রত্যাবর্তন, উপযোগী পরিবেশ সৃষ্টি করা ও মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতসহ সব মানবাধিকার ব্যবস্থাকে পূর্ণ সহযোগিতা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়। মিয়ানমারের রাজনৈতিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে রেজুলেশনটিতে এশিয়ার বিভিন্ন দেশ ও আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। বিশেষ করে সর্বসম্মতিক্রমে আসিয়ানের 5 দফা সুপারিশের দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।